পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবতীয় স্কুল বন্ধ, তবে অনলাইন ক্লাস চলমান। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলি উপকর্ষ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধারাবাহিকতায় আবারও আসছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ নিয়ে। আজকে আমাদের টপিক হল উপসর্গ। এখন উপসর্গ কাকে বলে আমরা সেটা জানবো। বাংলা ভাষায় এমন কতগুলি অপ্রয়বাচক শব্দ বা শব্দাংশ রয়েছে যেগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে আমরা উপসর্গ বলি। বাংলা ভাষায় কিছু অপ্রয়সূচক শব্দ বা শব্দাংশ রয়েছে যেগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে আমরা উপসর্গ বলি। উপসর্গটা হলো একটা অপ্রয়সূচক শব্দ। এখন দেখো, মনে করো হা একটা শব্দ। হা, হা শব্দের অর্থটা কি? হাত শব্দের অর্থটা হলো হয়তোবা মেয়েদের গলা হাত কখনো বোঝায়। আরেকটা অর্থ বোঝায় হেরে যাওয়া, কোনো কিছু থেকে হেরে যাওয়া। তাহলে হার একটা ছোট একটা শব্দ, এটা অর্থটা হলো হেরে যাওয়া। আর না হয় আরেকটা শব্দ হলো গলা গহনা, গলা হাত। এখন এই ছোট একটা শব্দ এর সাথে যদি আমরা যুক্ত করি প্র, তাহলে কি হলো? প্রহার। তাহলে কি হলো? প্রহার। তাহলে প্রহারটা একটা শব্দ হলো। প্রহার, প্রহার মানে কি? কাউকে কোন আঘাত করা। দেখো এখন এই হাড়ের সাথে যদি আমরা প্র, হাড়, হাড়ের আগে যদি আবার মনে করো উপ যোগ করি তাহলে উপহার। হাড়েরটা শব্দ, সে হাড়ের শব্দটা হলো এটা যে কোনো কিছু থেকে হেরে যাওয়া। আরেকটা অর্থ আছে যে গলা হার, গলার গহনা। এখন হার শব্দটা ছোট একটা শব্দ, এই শব্দের ডানে বামে কলাম, পূর্বে দু কলাম প্র, তাহলে হলো প্রহার। নতুন একটা শব্দ গঠন হয়েছে। তারপর এর পূর্বে হারের পূর্বে যোগ করলাম মনে করো উপ, উপ তাহলে হইল উপহার, একটা নতুন শব্দ গঠন হইল। তারপর দিলাম হাত, হারের পূর্বে দিলাম আহার, সরে আহার, এই হইল কি? আহার। মনে করো আহার, উপহার, প্রহার, এগুলি হল প্র। এখন তিনটা শব্দের পূর্বে কি বসছে? প্র, উপ, আহার। এই তিনটা শব্দ শব্দের অংশ, মূল শব্দের অংশ। এই তিনটা কি? মূল শব্দের একটা অংশ। প্র, উপ, আ, এগুলি নির্দিষ্ট কোনো শব্দ নেই, এগুলি নির্দিষ্ট কোনো অর্থ নেই। প্র কোনো অর্থ নেই, উপর কোনো অর্থ নেই, আর কোনো অর্থ নেই। এতে হতে এগুলি হলো অব্যয়সূচক শব্দ, যেগুলি কোনো অর্থ হয় না, সেগুলি হলো কি? অব্যয়সূচক শব্দ। তাহলে আমরা উপসর্গের সংজ্ঞাটা বলতে পারি, বাংলা ভাষায় কতগুলো অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ রয়েছে যেগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে আমরা কি বলি? তাকে আমরা উপসর্গ বলি। উপসর্গটা কি? উপসর্গটা হচ্ছে একটা একটা নতুন অর্থবোধ শব্দ বা শব্দাংশ। এখন উপসর্গ তিন প্রকার, উপসর্গ কত প্রকার?
প্রসঙ্গ বা সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, তোর সম উপসর্গ, ক তথ্য তা, তোর সম অর্থ তা, সম অর্থ সমান, তোর সম অর্থ সংস্কৃতের সমান, তোর সম শব্দের অর্থ কি সংস্কৃতের সমান, ক তথ্য তা সম অর্থ সমান সংস্কৃতের সমান। তৎসম শব্দ রাখে বলে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে তাদের কোনো পরিবর্তন হয় না, তাইগুলিকে আমরা তৎসম বা তৎসম শব্দ বলি। এখন তৎসম শব্দ, তৎ শব্দের অর্থ কি বলছি তার, সম শব্দের অর্থ সমান, তৎসম শব্দের অর্থ তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান। এখন তৎসম শব্দ হলো বৃষ্টি, তৎসম বা সংস্কৃত শব্দ কতগুলি বিদেশি উপসর্গ চারটি, বেশ কয়েক প্রকার বিদেশি উপসর্গ আরো আছে। এখন আমাদের জানতে হবে তৎসম উপসর্গ বৃষ্টি কি কি, এই তৎসম উপসর্গ তোমাদের অঙ্কে ফর্মুলা লগনে প্লাস বি হোল স্কোয়ার, তখন এখন মান নির্ণয়ের ক্ষেত্রে যে প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এমি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, এমন ফর্মুলা না জানো তাহলে তো আর মান বসাইতে পারবে না আর অঙ্ক হবে না। এখন দশম বা সংস্কৃত উপসর্গ বৃষ্টি কি কি, প্র পরা অপ সম নি অব অন নি দূর অবি অতি প্রতি, এগুলি হলো দশম বা সংস্কৃত উপসর্গ। এখন আমি খাতায় লিখে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে লিখেছি, প্র পরা অপ সম নি অব অন নি দূর বি সু অধি পরি প্রতি উপ অভি অতি আর অপি, এগুলি কি উপসর্গ দশম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি বিষ্ণু। এখন খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলছি, খাঁটি বাংলা উপসর্গ হলো একুশটি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি একুশটি, অ অগা অজ অনা আর আন আ পদ নি, এগুলো হলো খাঁটি বাংলা উপসর্গ। এখন ব্যাকরণে লেখা আছে অ অগা অজ অনা আর আর আন আ ইতি উন পদ টু নি পাটি বি পদ রাম স সা সু হা, এগুলি একটা কৌশল আছে, টেকনিক আছে, মানে যে অক্ষরগুলি তোমার কয়েকটা অক্ষর এক হলে সেগুলি সাথে সাথে সংযুক্ত করে দিবে, মনে করো প্র প্রতা যেগুলি হয় প্র যে শব্দের পরা অপ সম পরা অপ প্র পরা অপ সম নি অব অনু নি দূর অভি অতি প্রতি, এগুলি হল তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর তোমার খাঁটি বাংলা উপসর্গ হলো অ অগা অজ অনা আ আর আন আর পদ নি স সা সু হা পাতি বি ব রা, এগুলি হল খাঁটি বাংলা উপসর্গ। আর বিদেশি উপসর্গ কয়েক প্রকার, আরবি ফার্সি ইংরেজি, আরবি ফার্সি ইংরেজি, আমরা সাধারণত আরবি ফার্সি ইংরেজি হিন্দিও আছে, আরবি ফার্সি ইংরেজি। এখন আরবি উপসর্গ কা ধর না নিম ফি বদ বে বদ ব প, এগুলি কি উপসর্গ, এগুলো হলো আরবি উপসর্গ কা ধর না নিম ফি বদ বে বদ ব প। তারপর আছে আরবি উপসর্গ আম খাস লা ক, আর উপসর্গ কি, আর ফার্সি উপসর্গ আম খাস লা ক, ফার্সি উপসর্গ। ইংরেজি উপসর্গ হলো ফুল হা হে সা, ইংরেজি উপসর্গ কি বলছি ফুল হা হে সা। এখন ফুল হা হে সা ফার্সি উপসর্গ বললাম তার তার দর না নি ফি বর বে বর ব ক, আদি আম খাস লা গ, আম খাস লা ক গ, আম খাস লা গ।
হাতটা কি হচ্ছে, একটা কি হচ্ছে, সাতটা কি হবে। মনে করো ফুল, ফুল মানে পূর্ণ ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ ফুলটা ফুল। আজকে ফুল স্কুল করবো, আজকে ফুল প্যান্ট, তারপর তোমার আছে ফুল স্কুল, ফুল শার্ট, ফুল বাবু, এইগুলি এই অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ কি অর্থে, মানে ফুল দ্বারা কি অর্থে ব্যবহৃত হয়েছে, ফুলটা ব্যবহৃত হয়েছে পূর্ণ অর্থে, ফুলটা কি অর্থে পূর্ণ অর্থে, পূর্ণ অর্থে। যেমন ফুল শার্ট, ফুল প্যান্ট, ফুল বাবু, তারপর ফুল স্কুল, এগুলো হলো ফুল অর্থে ইংরেজি উপসর্গ। তারপর হাত আদা, ফুলের অর্ধে হল হাত, এটা আমরা প্রধান হেড মাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মুরুব, হেড তা কি অর্থে ব্যবহৃত হয়েছে, প্রধান অর্থে। যেমন হেড মাস্টার, হেড মাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মুরুব। তারপর একটা আছে সাপ, সাপ, সাপটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, সাপটা ব্যবহৃত হয়েছে অধীন অর্থে, কি অর্থে প্রদত্ত, অধীন, অধীন কি অর্থে, অধীন অর্থে। মনে করো হাট অফিস, হাট সাব জজ, সাব ইন্সপেক্টর, এগুলি কি অর্থে ব্যবহৃত হয়, কোন কি হবে। এখন দেখো, এখন তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে যে তৎসম উপসর্গ কয়টি কি কি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি কি কি, বিদেশি উপসর্গ কয়টি কি। তা আমি বলে দিচ্ছি, উপসর্গটা কি একটা অব্যয়বাচক শব্দাংশ, কি শব্দাংশ, অব্যয়বাচক শব্দাংশ। উপসর্গ শব্দের পূর্বে বসে, উপসর্গের কাজ আমি আসতেছি। উপসর্গ কাকে বলে, উপসর্গ বলে যে সকল শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে আমরা উপসর্গ বলি। উপসর্গের উপসর্গের চারটি কাজ আছে, কয়টি কাজ, চারটি। যেমন
বিচার আচার, যেমন চারের আবার একটা শব্দ সংখ্যা হচ্ছে শব্দ বি, বি বিচার একটা উপসর্গ, বি একটা উপসর্গ, বিচার একটা শব্দ, নতুন শব্দ গঠন তৈরি করা হয়েছে বিচার, চা চারের পূর্বে আবার আগে একটা উপসর্গ আচার, আচার মধ্যে আমরা যে আমের আচার, লিচুর আচার, লিচু বলে জলপাইয়ের আচার খাই সেটা না, বিচার আচার যেটা বলা হয় সেটা বোঝানো হয়েছে। শব্দের অর্থে সম্প্রসারণ। তিন নম্বর হলো শব্দের অর্থে সম্প্রসারণ, সম্প্রসারণ শব্দের অর্থে সম্প্রসারণ। এখানে একটা উদাহরণ দিয়ে, যেমন নীল, নীলটা একটা কি একটা শব্দ, নীলটা কি কি বলছি নীল একটা শব্দ, এর আগে যদি একটা শব্দ দেই যেমন সুনীল, সুনীল কি হলো একটা সুটা কি সুটা একটা উপসর্গ, কি হলো সুনীল হলো একটা সুন্দর একটা শব্দ তৈরি হলো, সেই সুন্দর একটা শব্দ তৈরি হয়ে হলো সুনীল, যা আতিশয্য হলো আতিশয্যতা বোঝাচ্ছে। চার নম্বর শব্দের অর্থের সংকোচন, শব্দের অর্থের সংকোচন। তাহলে আমরা উপসর্গের কয়টি কাজ, চারটি। এক নম্বর হলো অর্থের পরিপূর্ণতা সাধিত করে শব্দে, শব্দের নতুন অর্থ তৈরি করে। দুই নম্বর, তিন নম্বর শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়। চার নম্বর শব্দের অর্থে সংকোচন ঘটায়। তাহলে আমরা উপসর্গ কি বা কাকে বলে, উপসর্গ কত প্রকার কি কি, তারপর উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গ কি কি, খাঁটি বাংলা উপসর্গ কি কি, বিদেশি উপসর্গ কি কি আমি জানলাম, তারপর উপসর্গের কয়টি কাজ, চারটি কাজ কি কি জানলাম। আগামী ক্লাসে এগুলি সুন্দর করে শিখে আসবে এবং পরবর্তীতে এই উপসর্গগুলি কি কি অর্থে ব্যবহৃত হয় সেগুলি ক্লাস করুন। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসে মনোযোগ দাও। এই আগামী ক্লাসে আবারও দেখা হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকের মতন এখানে শেষ করছি।